আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট। আমি আজকে আপনাদের জন্য ফ্রোজেন পরোটা রেসিপি নিয়ে এসেছি। খুবই মজাদার একটু রেসিপি, আপনাদের খুবই ভালো লাগবে। সুপার শপগুলোতে আমরা যে ফ্রোজেন পরোটা কিনে খেয়ে থাকি অবিকল সেই পরোটার রেসিপি। মিষ্টি স্বাদের নরম তুলতুলে পরোটা আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা একবার তৈরি করেই দেখবেন আর মাস জুড়ে তা খেতে পারবেন। তো চলুন আমার আজকের এই রেসিপি শুরু করা যাক। আমি এখানে 4 কাপ ময়দা নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি, 1.5 চা চামচ লবণ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। দুধ, চিনি, লবণ, সুজি আর ময়দা যেন খুব ভালোভাবে মিশে যায়। এবার মেশানো হয়ে গেলে আমরা তাতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ কুসুম গরম পানি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। একটু কিছুক্ষণ ওয়েট করে দিয়ে দিচ্ছি 2টা ডিম আর 1/2 কাপ মার্জারিন। আমি এখানে মার্জারিন ইউজ করেছি, আপনারা বাটার বা ঘিও ইউজ করতে পারেন। আর কোনোটাই যদি না থাকে তাহলে আপনারা সয়াবিন তেলটাও ইউজ করতে পারবেন। তবে বাটার আর ঘি বা মার্জারিন দিলে ফ্লেভারটি একটু অন্যরকম হবে। খুব ভালো করে আমি একটু সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব। এবার আমি হাতেই সুন্দর করে এই ডোটা আর একটু ভালো করে মেখে নেব। খুব ভালো করে মথে নিতে হবে। যদি হাতে একটু ময়দার ডোটা লেগে থাকে এবার এরকম, তাহলে আমি তাতে হাতে একটুখানি ময়দা নিয়ে নিব। এবার ভালো করে মথে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ডোটা মথে নিতে হবে। এবার আমি সামান্য ময়দা ছিটিয়ে দিব, দিয়ে আমি ভালো করে ডোটাকে আরও কিছুক্ষণ ধরে মথে নিব। খুব সফট একটা ডো আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে 1/2 ঘন্টার জন্য একটা কাপড় দিয়ে ঢেকে রাখব। আধা ঘন্টা পরে আমি এখানে নিয়ে এলাম 1/2 কাপ মার্জারিন আর সামান্য ময়দা। এবার আমাদের ডোটা আমি আবার ভালো করে একটু মথে নেব। ইস্টের কারণে কিন্তু ডোটা একটু ফুলেনি, কেননা আমরা এখানে খুব কম পরিমাণের ইস্ট নিয়েছি। এই ইস্ট শুধু আমাদের পরোটাটা যখন আমরা ভেজে নেব তখন একটু ফুলকো ভাবটা নিয়ে আসবে আর একটা সফট পরোটা হবে। 4 ভাগ করে নিচ্ছি। এবার 3 ভাগ ডো আমরা উঠিয়ে রাখছি, একটা কাপড় দিয়ে ঢেকে রাখব। আর 1 ভাগ ডো দিয়ে আমরা বড় করে একটি পরোটা বেলে নেব। বড় করে পাতলা করে বেলে এবার আমরা তাতে দিয়ে দিব 3 চামচ মার্জারিন।
এটা যে যার মতো করে নিতে পারে, ছোট ছোট করেও তৈরি করা যাবে, কিন্তু আমি সময় বাঁচানোর জন্য একসাথে বড় করেই করে নিলাম। দিয়ে দিচ্ছি হালকা ময়দার ছিটা দিয়ে দিচ্ছি, মারজানের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এক পাশ থেকে রোল করে আমি সম্পূর্ণটা এভাবে করে রোল করে বড় করে একটা রোল করব। এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে বড় করে একটা আমি রোল করে নেব। এবার আমার মতো করে আমি চারটা ভাগ দিয়ে নিলাম, চারটা ভাগে কেটে নিলাম। খুব সুন্দর করে বোঝা যাচ্ছে ভিতরে লেয়ারগুলো। এই তো হয়ে গেল। এভাবে করে আমি আমার সবগুলো গোলা তৈরি করে নেব। ভিতর থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছে ভিতরের প্যাচটা। আমি এবার আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ঢেকে। ঢেকে রাখলাম, এতে করে মার্জারিনটা একটু বসে গেছে। এবার আমি একটা নিব আর বাকিগুলো আবার ঢেকে রাখবো। চেক স্টাপ করব গোল করে একটি পরোটা বানিয়ে নিতে। আচ্ছা, আর যদি আমার চেষ্টা করেও যদি আমি গোল করে না নিতে পারি তাহলেও কোনো চিন্তা নেই। এখানে আমি একটি পলিথিন নিয়ে নিচ্ছি আর তাতে আমার পরোটাটা রেখে দিলাম, আর উপরে আরেকটা পলিথিন দিয়ে নিচ্ছি। এবার পরোটা যদি গোল না হয় এভাবে আমার মতো ফাঁকিবাজি বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, হাত দিয়ে সুন্দর করে গোল করে নিতে হবে। কেউ বোঝার উপায় নেই যে আমি গোল করে পরোটা বানাতে পারি না। এভাবে করে আমার সবগুলো পরোটা আমি বানিয়ে নিলাম। এবার আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে রেখে দিব। একটা পরোটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই পরোটা ভাজতে আপনাকে আর এক্সট্রা কোনো তেলের প্রয়োজন পড়বে না, এক্সট্রা কোনো তেল দিতে হবে না। আমরা ভেতরে যে মার্জারিন ইউজ করেছি তাতে এটা সুন্দর করে ভাজা হবে। নরম তুলতে হবে। এই তো হয়ে গেল আমার ফ্রোজেন পরোটা। আমার এই পরোটার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার নেক্সট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা তা খুব সহজে পেয়ে যাবেন। আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো হয়ে গেল আমার ফ্রোজেন পরোটা। এই পরোটা আপনি এমনি এমনি খালিও খেতে পারবেন, আবার চাইলে মেয়োনিজ বা সস দিয়েও পরিবেশন করতে পারবেন। খুবই টেস্টি স্বাদের এই পরোটা, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। কমেন্টের আশা রইল কেমন লাগলো আপনাদের কাছে। আজকে তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।